আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য যে অঙ্ক সমাধান করব সেটা হলো অষ্টম শ্রেণীর অধ্যায় 11 আর পৃষ্ঠা হলো 112। মনে রেখো, অষ্টম শ্রেণীর অধ্যায় 11, শতকরার অঙ্ক, পৃষ্ঠা 112। তো এর আগে এই অধ্যায়ের আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমি তোমাদের 12 দাগ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি, সেগুলো তোমরা প্রথমে দেখো। আর যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর আজকে আমি 13 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য সমাধান করছি। প্রথম ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে কমেন্ট বক্সে। তো 13 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্কে কী রয়েছে দেখো। 13 দাগের অঙ্কে রয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তনে শতকরা হিসাবে কত হ্রাস হবে, এটা অঙ্ক অবশ্যই তোমরা বই খাতা সামনে রাখো, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। তো দেখো, 13 দাগের অঙ্কে কী বলা হয়েছে, বলা হয়েছে জল জমে যদি বরফ হয় 10% বৃদ্ধি পায় আয়তন। তাহলে 100 একক জল ধরো জমলো, তাহলে বরফ হবে কত, 100 সাথে 10 যোগ করো, 100 সাথে 10 যোগ করলে তুমি বলবে 110 একক বরফ পাওয়া যায়। অর্থাৎ আবার যখন উল্টো প্রক্রিয়াটা হয়, অর্থাৎ 110 একক বরফ জলে পরিণত হয়, তখন জল পাওয়া যাবে কত, 100 একক। অর্থাৎ এক্ষেত্রে আয়তন কত কমলো, 110 একক বরফ থেকে পাওয়া যাচ্ছে 100 একক জল। তার মানে আয়তন কত কমলো, যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে বলবে যে 10 একক আয়তন কমলো। অর্থাৎ যখন বরফ থেকে জল হয় তখন 110 এককে আয়তন কমে 10 একক, তাহলে 1 এককে আয়তন কমে 10/110, আর 100 এককে আয়তন কমে, এখানে আমি 100 গুণ করেছি ঐকিক নিয়মের সাহায্যে। গুণ করে দেখো, এবার 0 0 কেটে দিয়েছি, কেটে দিয়ে তাহলে 100/11, 100/11কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি, আমরা পাচ্ছি 9/1/11। অর্থাৎ বরফ থেকে যখন জল হয় আয়তন কমবে কত, 9/1/11%। নিশ্চয়ই বুঝতে পারলে যে 100 একক বরফ যখন জলে পরিণত হবে আয়তন কমবে 9/1/11%। তো এটা গেল 13 দাগের অঙ্ক। এবার দেখো 14 দাগের অঙ্ক তোমাদের নিয়ে যাচ্ছি। 14 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্কই বলা রয়েছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য তার চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, এখন জমিতে অধিক ফলনশীল বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে তা হিসেব করি। তো এই হলো তোমাদের অঙ্ক, তোমরা অবশ্যই বই সামনে রেখো, 112 পৃষ্ঠা তোমাদের অষ্টম শ্রেণীর। তো 14 দাগের অঙ্কে আমরা চলে যাই। আগে উৎপলবাবু 1200 টাকা চাষের জন্য খরচ করতেন আর 3000 টাকার ফসল পেত, তাহলে তার লাভ হতো কত, 3000-1200 সমান হচ্ছে 1800 টাকা তার লাভ হতো বা আয় হতো আমরা বলতে পারি। এখন চাষের খরচ 40% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যে খরচ হতো আগে 100 টাকা, এখন সেই খরচ হচ্ছে 100+40, মানে 140 টাকা। কিন্তু উৎপলবাবুর আগে খরচ হতো চাষের জন্য 1200 টাকা, তাই আমরা 1200 গুণ করলে আমরা বুঝতে পারবো এখন চাষের খরচ কত। তো এবার আমরা কাটাকাটি করেছি, এখানে 0 0 কেটে দিয়েছি, তাহলে তোমার এখানে পড়ে থাকলো 140×12, মানে 1680 টাকা। তাহলে এখন চাষের খরচ কত হয়ে গেল, এখন চাষের খরচ হয়ে গেল 1680 টাকা। অপরপক্ষে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, উৎপাদন বৃদ্ধি 55% পেয়েছে, অর্থাৎ আগে 100 হলে এখন উৎপাদন হচ্ছে 100+55, কিন্তু আগে উৎপাদন হতো কত, 3000 টাকার, তাহলে 3000 তার সাথে গুণ করেছি, গুণ করে এবার কাটাকাটি করেছি, 0 0 কেটে দিয়েছি, কেটে দিলে তোমার পড়ে আছে 155×30, মানে হচ্ছে তোমার 4650 টাকা। তাহলে এখন উৎপাদন হচ্ছে 4650 টাকার, আর চাষের খরচ তো আগেই আমরা ক্যালকুলেশন করেছি 1680, তাহলে এখন লাভ কত, এখন লাভ হচ্ছে বা আয় বলতে পারি 2970 টাকা। তাহলে আগের আয় কত ছিল, আগের আয় ছিল 1800 টাকা, এখন আয় 2970 টাকা, বিয়োগ করলে আমরা দেখছি আয় বৃদ্ধি হলো 1170 টাকা। এই গেল তোমাদের 14 দাগের অঙ্ক। এবার তোমরা চলে যাও তোমাদের 15 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক কী বলা রয়েছে দেখো। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছে, তিনি মোট ভোটে শতকরা কত পেয়েছে হিসেব করে লিখি। তো দেখো, এইটা যদি আমরা করতে যাই, এখন আমরা কি বলবো, আমরা ধরে নিচ্ছি এখানে মোট ভোটার ছিল 100 জন, তাহলে প্রদত্ত ভোট হচ্ছে 80টি। এই প্রদত্ত ভোট 80টি ভোটের বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 65%। তাহলে 80/65% ঠিক এইভাবে বার করতে হবে, 80×65%, মানে ×25/100। এবার এটা তোমরা কাটাকাটি করে নাও, করে নিলে তোমরা দেখো 52 হবে, অর্থাৎ বিজয়ী প্রার্থী 52টি ভোট পেয়েছে। তাহলে 100টা ভোট যদি 100 জন ভোটার থাকে, বিজয়ী প্রার্থী পেয়েছে 52টি ভোট, তার মানে বিজয়ী প্রার্থী মোট ভোটের কত ভোট পেলেন, না 52%।
এই গেল তোমাদের 15 দাগের অঙ্ক। চলো এবার আমরা যাই 16 দাগের অঙ্কটিতে। 16 দাগের অঙ্ক, 16 দাগের অঙ্কতে কী দিয়েছে? এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। এবার মোট পরীক্ষার্থী হচ্ছে 120 জন, তাহলে হিসেব করতে হবে উভয় বিষয়ে কতজন A+ পেয়েছে, শুধু বাংলায় কতজন A+ পেয়েছে, শুধু অঙ্কে কতজন A+ পেয়েছে, আর উভয় বিষয়ে কতজন A+ পায়নি। তো এই হিসেবগুলো আমরা করব। আমরা চলে যাচ্ছি 16 দাগের অঙ্কতে। তো দেখো 16 দাগের অঙ্কতে আমরা যাচ্ছি, 16 দাগের অঙ্ক বাংলায় A+ পেলো 85%, অঙ্কে A+ পেলো 70%, উভয় বিষয়ে A+ পেলো 65%, আর মোট পরীক্ষার্থী 120 জন। এখন আমরা বার করব উভয় বিষয়ে কত A+ পেলো। তাহলে উভয় বিষয়ে কতজন A+ পেয়েছে দেখো, 65%, 100-এর মধ্যে 65, তাহলে 120-এর মধ্যে কত করে এবার আমরা কাটাকাটি করে নিয়েছি, তোমরা নিজেদের মতন করে কাটাকাটি করো। তো কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত, উভয় বিষয়ে A+ পেলো 78 জন। এবার আমরা চলে যাব 2-এর দাগের অঙ্ক, শুধু বাংলায় A+ পেয়েছে কতজন, এটা আমাদের 2-এর দাগের অঙ্ক, শুধু বাংলায় A+ পেলো। দেখো বাংলায় A+ পেয়েছে 85%, আর উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি আমরা বুঝতে পারবো শুধু বাংলায় A+ পেয়েছে কত শতাংশ, যা দেখা যাচ্ছে 20%। তাহলে 120-এর 20% সমান কত, নিশ্চয়ই বুঝতে পারছো 120×20/100 ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 24 জন। 24 জন তোমার শুধু বাংলায় A+ পেলো। এবার 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, তোমাদের শুধু অঙ্কে A+ পেলো কতজন। দেখো অঙ্কে A+ পেয়েছে 70 জন, উভয় বিষয়ে A+ পেয়েছে 65 জন। তাহলে শুধু অঙ্কে A+ পেলো কত, আমরা বিয়োগ করে পাবো 5%। এবার এখন আমাকে তাহলে 120-এর 5% ক্যালকুলেশন করতে হবে। কী করে করবো 120-এর 5% মানে তোমরা নিশ্চয়ই জানো 120/5/100। তো এইখানে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, 0-0 কেটে দিয়েছি, 5×10 আর 6×12, তাহলে হলো 6 জন শুধু অঙ্কে A+ পেলো। এবার শেষ অঙ্ক যে উভয় বিষয়ে A+ পাইনি, তাহলে দেখো মোট পরীক্ষার্থী 120 জন, 78 জন তোমরা দেখেছো উভয় বিষয়ে A+ পেয়েছে, 6 জন তোমরা দেখেছো অঙ্কে A+ পেয়েছে, আর শুধু অঙ্কে A+ পেয়েছে, আর 24 জন শুধু বাংলায় A+ পেয়েছে। তাহলে বাদ বাকিরা উভয় বিষয়ে A+ পায়নি। তাহলে এই যোগ করে আমরা যদি 120 থেকে বিয়োগ করি আমরা পাচ্ছি 12 জন। তাহলে 12 জন তোমার উভয় বিষয়ে A+ পায়নি। এই গেল তোমাদের 16 দাগের অঙ্ক। এবার আমরা চলে যাব 17 দাগের অঙ্কতে। তো দেখো 17 দাগের অঙ্কতে কী রয়েছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেলো, পরে 20% হ্রাস পেলো, তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো, এটা হলো তোমাদের 17 দাগের অঙ্ক। এর সমাধান তোমরা দেখ। তো এর সমাধান মনে করি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, 20% বেতন বৃদ্ধি পেলো, তাহলে 120 বৃদ্ধি পেলে 100+20 মানে হচ্ছে 120 টাকা। এবার 20% বেতন হ্রাস পেলো, তাহলে বেতন 120 ছিল, 100 থেকে 20 হ্রাস পেয়ে হয় 80, তাহলে 120 থেকে হ্রাস পেয়ে কত হলো, 120 থেকে হ্রাস পেয়ে হলো আমরা এখানে ক্যালকুলেশন করলাম, 0-0 কেটে দিলাম, 8×96, তাহলে 96 টাকা। তাহলে ছিল 100 টাকা, ফাইনালি হলো 96 টাকা। তাহলে বেতনের শতকরা হ্রাস কত না, 4%। তো এবার আমরা চলে যাব 18 দাগের অঙ্কটিতে। 18 দাগের অঙ্কটিতে আমরা চলে যাব। দেখো 18 দাগের অঙ্কতে কী রয়েছে, 18 দাগের অঙ্কতে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলো, প্রস্থ 15% হ্রাস পেলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো, এটা তোমাদের অঙ্ক। তো এই অঙ্কটা আমরা সমাধান করবো এবার। তো দেখো আমরা মনে করেছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল x একক, আয়তক্ষেত্রের প্রস্থ ছিল y একক, তাহলে ক্ষেত্রফল ছিল x×y^2। এখন দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলো, তাহলে 100-এর মধ্যে 15 বৃদ্ধি পেয়ে হয় 115, x এর মধ্যে কত, তো আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি নতুন দৈর্ঘ্য পেয়েছি কত, না নতুন দৈর্ঘ্য পেয়েছি 23x/20 একক। অপরদিকে প্রস্থ 15% হ্রাস পেলো, তাহলে 100 থেকে 15 হ্রাস পেয়েছে, তাহলে y হ্রাস পেয়ে কততে পরিণত হয়েছে, তাহলে আমরা y 15% হ্রাস পাওয়ার পর কততে পরিণত হয়েছে ক্যালকুলেশন করে পেয়েছি y×17/20। তাহলে নতুন ক্ষেত্রফল কত, নতুন দৈর্ঘ্য হচ্ছে এইটা, নতুন প্রস্থ হচ্ছে এইটা, তাহলে আমরা গুণ করলে নতুন ক্ষেত্রফল পেয়েছি আমরা 23 আর 17 গুণ করে 391, নিচে হচ্ছে 400 xy^2, এটা নতুন ক্ষেত্রফল। তো দেখো এই ফ্যাকশানটা হচ্ছে 1-এর থেকে ছোট, এই ফ্যাকশান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে আমরা বলবো ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে, আগে ছিল xy, এখন
এইটা তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, এক্স ওয়াই কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে আমরা বিয়োগ করে পেলাম ক্ষেত্রফল, হ্রাস পেল 9/400 এক্স ওয়াই। এখন শতকরা কত হ্রাস পেল, শতকরা হ্রাস হ্রাস হিসেব করতে গেলে আমাদের এইভাবে হিসেব করতে হয়, পূর্বের ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফল এক্স ওয়াই, হ্রাস পেল এইটা আর তার সাথে 100% গুণ, আমরা তাই করেছি। এবং এখানে এক্স ওয়াই কেটে দিয়েছি, এখানে 100কে দিয়ে কেটেছি 4, তাহলে হচ্ছে 9/4%। এবার আমরা মিশ্র ভগ্নাংশ করলে না 9^2.14% ক্ষেত্রফল হ্রাস পেল। এবার আমি তোমাদের নিয়ে চলে যাব 19-এর দাগের অঙ্কতে। তো 19-এর দাগের অঙ্কতে আমরা যাচ্ছি, তো দেখো 19-এর দাগের অঙ্কে তোমাদের কি রয়েছে, 19-এর দাগের অঙ্কে তোমাদের রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15, 10 ও 5 মিটার, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হলো, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে, এটা হলো অঙ্ক, এর সমাধান আমি তোমাদের জন্য করেছি। তো আমাদের কী দেওয়া আছে, দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা 2 দৈর্ঘ্য + প্রস্থ × উচ্চতা। তো আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 4 দেয়ালের ক্ষেত্রফল 250 বর্গমিটার। এখন প্রত্যেকটি দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, মানে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, 100 থেকে 110 হলো, তাহলে 15 কত হলো, আমরা ক্যালকুলেশন করেছি, দেখবে এখানে এখানে কত এসেছে তোমার ক্যালকুলেশন করে, এখানে 0 0 কেটে দিয়েছি, কেটে দিলে এসেছে যেটা 165/10, 165/10 মানে 1 ঘর দশমিক এগিয়ে যাবে, দশমিক নেই মানে এখানে আছে, 1 ঘর এগিয়ে হয়েছে 16.5 মিটার। অপরপক্ষে প্রস্থ কত হয়েছে, না 10% বৃদ্ধি 100 থেকে হয়েছে 110, তাহলে ছিল 10, কত হয়েছে 10 গুণ করেছি, 10 গুণ করে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি, না 11 মিটার, 11 মিটার কী করে পেলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে 2 শূন্য কেটে গেছে, কেটে গেলে হচ্ছে 11 মিটার। ঠিক একইভাবে উচ্চতা, উচ্চতা 100 থেকে 110, 5 থেকে কত, 0 0 কেটে দিয়েছি আমরা, কেটে দিয়ে আছে 55/10, 55 শেষে দশমিক আছে, 1 ঘর দশমিক এগিয়ে গিয়ে তোমার উচ্চতা হয়ে গেছে 5.5 মিটার। তাহলে এখন 4 দেয়ালের ক্ষেত্রফল ঠিক একই ফর্মুলা ব্যবহার হয়েছে, 2 দৈর্ঘ্য + প্রস্থ × উচ্চতা, পেয়েছি আমরা কত, না 275 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, 275 থেকে তুমি 250 বিয়োগ করো, দেখো 25 বর্গমিটার ক্ষেত্রফল তোমার বৃদ্ধি পেলো। এবার এবার শতকরা বৃদ্ধি কত, তাহলে আগের ক্ষেত্রফল ছিল 250, এখন বৃদ্ধি পেল 25 × 100%, এইভাবে শতকরা বৃদ্ধি হিসেব করতে হয়। তো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পাচ্ছি কত, 25 দিয়ে এটাকে কেটে দাও 10, আর এখানে 10 দিয়ে 100কে কাটো 10%, তো 10% বৃদ্ধি পেল। এবার তোমাদের জন্য আমি শেষ অঙ্ক আজকের এই অধ্যায়ের 20-এর দাগের অঙ্কটা সমাধান করব। তো দেখো 20-এর দাগের অঙ্ক শেষ অঙ্ক, এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 10 মিটার দৌড়ে, এই সরি 100 মিটার দৌড়ে, 15% 200 মিটার দৌড়ে, এবং 10% শিক্ষার্থী লং জাম্পে নাম দেয়, 5% শিক্ষার্থী 3টিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থী 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনো নাম দেয়নি, হিসেব করে লিখি। তো এই অঙ্কটা তোমাদের জন্য আমি এখন সমাধান করছি। তো দেখো, তো সমাধান 20% 100 মিটার দৌড়ে, 15% 200 মিটার, 10% লং জাম্পে, আর 5% 3টি প্রতিযোগিতাতেই নাম দিয়েছে। তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে তোমার হচ্ছে 20% শুধু 20% 100 মিটারে, কিন্তু 3টেতেই নাম দিয়েছে 5%, তাহলে শুধু 100 মিটারে কত, আমি 5 বিয়োগ করে পাচ্ছি 15%। ঠিক একইভাবে শুধু 200 মিটারে কত, 5 বিয়োগ করে পাচ্ছি 10%, আর শুধু লং জাম্পে কত, 10 থেকে 5 বিয়োগ করে পাচ্ছি 5%। তাহলে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি কত পার্সেন্ট, টোটাল তো 100, 15 জন তোমার 100 মিটারে শুধু, 10 জন শুধু 200 মিটারে, 5 জন শুধু লং জাম্পে, আর 5 জন 3টেতেই। তাহলে এদের যোগফল যদি আমরা বিয়োগ করি আমরা দেখছি 65%, তারা কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। এবার আছে কতজন তোমার, আছে 780, তাহলে 780-র 65% আমরা নির্ণয় করব। তাহলে 780-র 65% কী করে নির্ণয় করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, 780 × 65%, এইটা তোমাদের হিসেব করতে হবে। তো আমি এখানে তোমাদের জন্য হিসেব করেছি, তো 0 0 কেটে দিয়েছি, দেখো 0 0 কেটে দিয়েছি, আর তারপর 5 দিয়ে কেটেছি, 5 13 65, 5 2 × 10, 2 দিয়ে এটাকে কেটেছি 78কে, 39 হয়েছে, 39 × 13 গুণ করেছি, করলে আমি পাচ্ছি 507 জন, অর্থাৎ 507 জন কোনোটিতেই নাম দেয়নি, এই হলো তোমার আনসার। তো আমরা এই অধ্যায় এইভাবে শেষ করলাম, আমি তোমাদের জন্য অন্যান্য যে অধ্যায় আছে নিয়ে আসবো, তোমরা আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেল দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, শেষ করলাম।